হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, আমি চৈতি বলছিলাম। কোন চৈতে? স্যার, আমি গোপালগঞ্জ থেকে ফোন দিয়েছি। আপনি কি এখন ঢাকা আছেন? না হ্যাঁ, ঢাকায় আমি এখন শুটে আসছি। তো তো কি বলতে চাও? হ্যাঁ স্যার, আমি জানতে পারছি যে আপনি আজকে রামপুরা শ্যুট করতেছেন। তো স্যার, আপনার সাথে আমার একটু ইমার্জেন্সি কথা বলার ছিল। জি বলো, কি বলতে চাও? আসলে স্যার, আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, অনেকের সাথে মানে মিশছি, কোথাও কোনো জায়গায় কোনোদিন চান্স পাইনি, আর ওরকম লোকও পাইনি। আর আপনার কথা আমি শুনলাম যে আপনি খুব ভালো মানের মানুষ, বা লোকজনকে ছোট থেকে বড় করেন। তো আমার না স্যার একটা স্বপ্ন ছিল। হ্যাঁ বলো, এখন আমি একটু 2 মিনিট ফিরে আসি, বলো কি বলতে চাও। স্বপ্নটা কি স্যার, আমি কি আপনার ওখানে কাজ করতে পারি? কোথায়? আমার শুটিংয়ে? হ্যাঁ অবশ্যই করতে পারো, কিন্তু এখানে অনেক কথা আছে যা মানে ভেঙে নিতে হবে। হ্যাঁ স্যার, আমি সব কথা শুনতে রাজি, জাস্ট আমার শুধু একটা স্বপ্ন যে আমি নায়িকা হব, এবং আপনি আমাকে তুলবেন, আপনি আমাকে বড় করবেন। কারণ আমাকে তোলার মতো কোনো লোক নেই, সেরকম হাত আমি পাচ্ছি না, ঠিক আছে, কোনো অপশনই পাচ্ছি না। আপনার কথা স্যার আমি অনেক শুনেছি, যার জন্য আপনাকে আমি এত কষ্ট করে নাম্বারটা জোগাড় করে ফোন দিয়েছি। তাই নাকি? হ্যাঁ আচ্ছা, যেটা এখন কথা হচ্ছে কি, আমার শুটে তো নায়িকা লাগবে না, অথচ এখন তুমি যেহেতু বলতেছো, এখানে কিছু কথা আছে যা সবার সামনে বলা যাবে না। তো সো তুমি বুঝতে পারছো কি বলতে চাইতেছি? স্যার, আসলে আমি গ্রামের মেয়ে, তো অতটা বুঝি না। যদি আপনি আমাকে বোঝাই বলতেন তাহলে মনে হয় বিষয়টা ভালো হতো। কারণ আপনারা শিক্ষিত, আপনারা শহরে থাকেন, আপনারা বড় বড় লোকদের সাথে চলেন, আমি সাধারণ মানে গ্রামের মেয়ে, আমি গাইয়া, আমি তেমন কিছু বুঝি না। আপনি আমাকে একটু বোঝাই বলেন স্যার, প্লিজ। অ্যাকচুয়ালি আমরা যে শ্যুটটা করি এখানে, আমাদের চলচ্চিত্র জগতে মানে অনেক টাকা খরচ করতে হয়, হ্যাঁ সেটা তুমি সেটা ভালো আমি করে জানো। জানি, আমাদের লাখ লাখ টাকা চলে যায়, তো ক্যামেরাম্যান আছে, লাইটম্যান আছে, সবাইকে বিল দিতে হয়। হ্যাঁ। তো সেই বিলটা কিন্তু আমরা নিজের থেকে দিই না, যারা আর্টিস্ট আছে তারাই দেয়। কিন্তু স্যার, আমি তো গরিবের মেয়ে, আমার তো ওরকম সামর্থ্য নাই। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে মনে হয় গরিবের আমার মেয়ে? ভবিষ্যৎটা পাল্টাতো। শোনো শোনো, তুমি যদি গরিবের মেয়ে হও ঠিক আছে, তাহলে তো আমার কিছু করার নেই। স্বপ্ন আমার না, স্বপ্ন তোমার। স্যার এখন তুমি আজকে দেখো, গরিব বলে কি আমাদের স্বপ্ন পূরণ হবে না? আমরা স্বপ্ন দেখতে পারি না। শোনো শোনো, আমাদের এখানে কম খরচই তোমার জন্য আমি একটু কমে বলতেছি। তুমি যদি একটা ফিল্মে আমাদের নাটকে কাজ করো, তাহলে তোমাকে 10,000 টাকা দিতে হবে। তার মানে আমি টাকা দিয়ে তারপরে কাজ করব? হ্যাঁ, কিন্তু স্যার আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি কি করে দেব? ওই না, আমি তো জাস্ট আপনার কাছে দয়া চাওয়ার জন্য আপনাকে ফোনটা দিয়েছি। এরকম আমাকে অনেকে বলছে, 20,000 দাও, 50,000 দাও, 1,00,000 দাও, তুই কিন্তু সত্য কথা বলতে কি স্যার, আমাদের নুনান্তে পান্তা ফুরায়, 10,000 কেন? আপনি যদি বলেন না, আমি 10 টাকাও দিতে পারবো না। আপনি চাইলে এখন যদি আমি বলেন, আমাকে আর আপনার ভাড়ার টাকা দিয়ে ঢাকা শুন নিতে হবে, কারণ আমার কাছে ভাড়ার টাকাটা পর্যন্ত নাই, আপনি বুঝতে পারছেন আমি তো অত কিছু শুনতে চাই না, তাহলে ফোন রাখো আর এখানে না? কোনো না কথা স্যার, বলবো স্যার না। ফোনটা কাটবেন না প্লিজ, আমি অনেক আশা করে আপনাকে ফোন দিছি স্যার, এরকম করবেন না, আমার স্বপ্নটা ভেঙে যাবে স্যার। এখন কথা ওইটা না, কথা হচ্ছে গিয়ে যে আমরা শুটে যাব। হ্যাঁ, ওই শুটে আমরা এই 8-3 দিন পর আমরা শুটিংয়ে আসছি। হ্যাঁ, শুটিংয়ে আসি। এখানে তুমি যদি চাও তাহলে আমি, দেখো তোমার একটা কথা তুমি নিজে বলছো, 20,000-50,000 টাকা চাইছো অন্য প্রডিউসাররা ডিরেক্টররা, কিন্তু আমি তোমার জন্য দেখছো কত স্যাক্রিফাইস করেছি, 10,000 টাকা। কিন্তু স্যার তো আমি দশ মনে হাজার টাকা তুমি করছিলাম যদি আপনি আমাকে ফ্রি কাজটা করাবেন, সেটা যে কিছুর বিনিময়ে হোক না কেন, আমি শুধু আমার স্বপ্নটা পূরণ করতে চাই। আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো স্যার। তুমি তার সেলিব্রিটি না যে তোমাকে আমি ফ্রি ক্লাস করাবো? স্যার সেলিব্রিটি যদিও না, কিন্তু আশা তো আছে একদিন হব, আর সেটা আপনাদের মাধ্যমেই হব। সেই চান্সটা যদি আপনারা আমাদেরকে না দেন, আমরা তো গ্রামেই থেকে যাব, আমাদের ভিতরে প্রতিভাটা কখনোই আপনারা তুলে ধরতে চান না। এরকম অনেকেই বলে, অনেকেই সেলিব্রিটি ঠিক আছে, প্রথমে বলে যে স্যার আপনারা আমাদের কাছে, আমি সেলিব্রিটি হইলে আপনার দ্বারা আপনার সব কাজ করে দেবো, আপনার সব কথা শুনবো, এগুলো অনেকেই বলে। এগুলো ফাঁকিবাজি, এগুলো আমাদের সাথে এখন আর চলে না। স্যার বলতেছিলাম কি, 8-10টা মেয়ের মতো আমি না, আমি খুবই সহজ সরল মনের একটা মেয়ে, আমার মন মানসিকতা অন্যরকম। আপনি চাইলে সারা জীবন আমাকে দিয়ে কাজ করাইতে পারবেন, এবং আপনার সব কথা আমি শুনবো স্যার। শোনো, এখানে কিছু কথা আছে যে টাকা দিতে না পারলে কিন্তু অন্য কিছু দিতে হবে, সেটা গোপনে তোমার আর আমার মাঝে মধ্যে। স্যার আপনি আমাকে দিন রাত কাজ করান, আমার কোনো আপত্তি নাই, আমি সব রকম কষ্ট করতে রাজি। আর আমি তোমাকে ওই কাজের কথা বলছি না, তাহলে
বুঝতেই পারছো যে তোমার টাকা 10,000 টাকা যেটা সেটা কিচ্ছু দিতে হবে না তোমাকে, আমি 5 দিনের ভিতরে বড় নায়িকা বানাবো। সত্যি বলতেছেন স্যার? হ্যাঁ, তবে আমার সাথে তোমার কিছু সময় দিতে হবে আমাকে। স্যার কখন, কিভাবে? কখন কিভাবে সেটা তো তোমাকে আমি জানাবো, তবে আমরা যে কাজগুলো করি তা রাত 12টা পর্যন্ত করি, রাত 12টার পরে তুমি আমাকে সময় দেবে। স্যার দেখেন, আমি আপনাকে অনেক বিশ্বাস করি, হ্যাঁ, আর বিশ্বাস করি বলে আপনাকে ফোনটা দিছি। শুধু রাত 12টা না, আপনি যদি বলেন আমি রাত 3টা পর্যন্ত কাজ করতে রাজি, তবু আপনি আমাকে একটা চান্স দেন স্যার। ওকে চান্স দেবো, কিন্তু ওই যে বললাম না, রাত 12টার পরে তুমি আর আমি শুধু একা একা কাজ করবো। আচ্ছা, আমি মনে করি আপনি বাজলে আমি বাজবো, আমার কোনো ভয় আমি করতেছি না, আর আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আমার শুধু স্বপ্নটা পূরণ হবে এটাই আমি চাই, আর কিছু না। হ্যাঁ, স্বপ্নটা পূরণ হবে সেটা না, তুমি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি? না স্যার, এখনো বুঝি নাই এই জন্যই বলি গায়ের মেয়েরা গাইয়ে ভূত। ঠিক আছে স্যার, এরকম ভাবে বলবেন না। ভাই, তোমাকে দিয়ে হবে না, তুমি ফোন রাখো। না 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 স্যার, আমি জাস্ট একটা বার শুধু চান্স আছে স্যার, আপনি যদি দয়া না করেন আমার মনে হয় না আমি আর কোথাও কার কাছে যাই এই জায়গাটা নিতে পারবো বা কথা বলতে পারবো। কারণ আপনি আমার সাথে 5 মিনিট 10 মিনিট কথা বলেন, অন্যান্য প্রডিউসার আছে যারা আমার ফোনটা রিসিভ করে বলে চিনি না, কথা বলে না স্যার, জানেন অনেক কষ্ট হয় আমার। যাই হোক, মানে ঠিক আছে, তোমার কথা আমি রাখতে পারি, একটা শর্ত, সেটা হচ্ছে তুমি আমার সাথে রাত 12টার পর রাত্রি বেড শেয়ার করবে, আমার সাথে ঘুমাবা, আমাকে একটু আদর যত্ন করবা, আমার একটু খেয়াল স্যার রাখবা। আমি আপনার সমস্ত সেবা যত্ন করতে রাজি, শুধু আপনি আমার একবার আসতে বলেন। ঠিক আছে, তুমি আমার খেয়াল রাখলেই চলবে, মানে খেয়ালের ভিতরে কিছু মজা টজা দিতে হবে কিন্তু। আচ্ছা, আমি আপনার সমস্ত কথায় রাজি। তো আমি শুটিংয়ে কবে আসতেছি? এই তো আগামী 25 তারিখ আমাদের শুটিং আসছে, তো আজকে তো আর 3 দিন শুট করব। এই শুটিংয়ে তো তোমাকে কাজে দেওয়া যাচ্ছে না, এটা নর্মাল শুট হচ্ছে। 25 তারিখে গিয়ে তোমার হাই কোয়ালিটি একটা নাটক আসতেছে, ধারাবাহিক, ওই নাটকে তোমাকে মেইন নায়িকা হিসেবে দেবো যদি তুমি আমার সাথে বেড শেয়ার করো। ঠিক আছে, আমি আপনার সব কথা মেনে নিলাম, তার মানে আমি নায়িকা হতে যাচ্ছি, তাই তো? নায়িকা হতে যাচ্ছ, তুমি আমারও নায়িকা, তুমি সেলিব্রিটি বানিয়ে দেবো, তুমি আমারও নায়িকা। ধন্যবাদ স্যার, আপনি আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। তবে একটা কথা বলি স্যার, এই কথাটা কিন্তু আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না। অবশ্যই আমি কারোর সাথে বলবো না, তুমি বললো, তুমি তোমার ইচ্ছা, তুমি যদি কাউকে বললো তাহলে বলতে পারো, কিন্তু না না স্যার, আমি কোনোদিনও এ কথা কাউকে বলবো না, কারণ এটা শুধু আপনারা আমার মাঝেই থাকবে। তবে এই রাত 12টা যে বেড শেয়ার করবো, আমার কাছে কিছু, আমি কিন্তু ক্যামেরা চালাবো, ভিডিও করবো, কেন? ভিডিওটা থাকবে, তুমি আমাকে প্রায় সময় মজা দিবে, না তো তুমি তো চলে যাবে। ঠিক আছে স্যার, কাজের জন্য আমি সব কিছু করতে রাজি। কাজের জন্য সব করতে রাজি আছো? তোমার দেখতে কিরকম আমি তো দেখি নাই, তোমার ছবি পাঠাও তো। আচ্ছা স্যার, কালকে আমি আপনাকে আমার ছবিগুলো দিয়ে দেবো, ইনশাল্লাহ পছন্দ হবে আমি মনে করি। পছন্দ হবে ঠিক আছে, কিন্তু একটা ড্রেস ছাড়া, মানে আনড্রেসে একটা ছবি দিতে হবে। স্যার আপাতত আমি ড্রেস পরেই দেবো, বাকিটা পরে। না, এখন একটা আনড্রেস দিতে হবে, কারণ আমার তো দেখতে হবে, পছন্দ হতে হবে তোমার জিনিস সব ঠিক আছে কিনা। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি কালকে ছবি পাঠিয়ে দেবো, তবে একটা কথা, কারোর কাছে কিন্তু ছবিটা আপনি দিতে পারবেন না। না, কারো কাছে দেবো না, শুধু আমার কাছে থাকবে। আর তোমার সাথে আমার পরে কথা হবে, আমি এখন শুটে যাব, তো মেলাক্ষণ হয়েছে, এখন তোমার সাথে কথা বলছি। তোমার নাম যেন কি? চৈতি। চৈতি। আচ্ছা ঠিক আছে, আমি ফোন নাম্বারটা সেভ করে রাখলাম, তোমার সাথে আমি কিছুক্ষণ পরে কথা বলবো।